সন্তান তৈয়ার করবো যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো, চোখুর মধ্যে পানি, মোনাজাত উজাইয়া কান ডাকরে, বাবা মাওলারে, বাবারে মাফ করিয়া দিও, মাকে ক্ষমা করিয়া দিও, এইটা আমার সন্তান। আর যেটা আমার চক্ষু বোঝার আগে সন্দুকের চাবি নিয়া গুতাগুতি দেখো না, কয়েকদিন আগে বাবার কাফিন পরিয়া রইছে, কিন্তু ছেলেরা বলে আগে বন্ঠন করো তারপরে দাফন। কত সন্তানেরা বাবার কবরের মধ্যে পিসা লাগাইয়া যায়। আমাদের বাড়ি আমাদের দেশে হইছে, বাবার কবরের মধ্যে ঝাড়ু টানাইয়া দিছে, কি সন্তান জন্ম দিছে রে, এদের জন্য অনেক কিছু করছে। এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবারা, ইমানকে মজবুত করো, ইমানকে মজবুত করো, খেয়াল করো, দুনিয়া কিছু না, দুনিয়ার শুরু আছে, জোরে বলেন শেষও আছে। আমি একদিন ছিলাম না, এখন আছি একদিন, কিন্তু আখেরাতে শুরু আছে আর কোনো দিন। কি নিয়া রওনা করছো, কি জোগাড় করছো, হে পথিক খবরদার, বঙ্গোপসাগর পাড়ি দিবা, মেঘনার মতো বিরাট নদী পাড়ি দিবা, প্রস্তুতি গ্রহণ করতে আসো। নৌকার অবস্থা দেখো, নৌকার কাঠ কি পচিয়া গেছে না ঠিক আছে, পালের অবস্থা কি, মস্তুরের অবস্থা কি, বাদামের অবস্থা কি, বাদামের রশির অবস্থা কি, খবরদার পচা তাত্তা নৌকা নিয়া বঙ্গোপসাগরে, বঙ্গোপ নদীর মতো বড় নদী পাড়ি দিতে যাও না। বঙ্গোপ সাগরের মধ্যে বিশাল তুফান, এত বিশাল তুফান উঠছে, 100 ফিট 150 ফিট উঁচা হইয়া তুফান শুরু হয়ে গেছে, প্রচন্ড বাতাস ছাড়ছে। যদি দুর্বল তক্তা নৌকা নিয়া সাগরের মধ্যে পাড়ি জমাইয়াই বস, যখন তুফান দুই দিক থেকে তোমার নৌকার মধ্যে বাড়ি বাড়বে, প্রচন্ড গতিতে যখন বাতাস তোমার বাঁধার মধ্যে চাপ মারবে, যদি তক্তা পচা হয় টাস টাস তোমার নৌকা ভাঙ্গিয়া যাবে, বাদামের রশি টাস টাস ছিঁড়িয়া যাবে, ফানাত ফানাত তোমার বাদামের কাপড় ছিঁড়িয়া যাবে, দ্বার ভাঙ্গিয়া যাবে, বইটা ভাঙ্গিয়া যাবে, গহীন সাগরের মধ্যে তলাইয়া যাওয়া, উপরে আর যাইতে পারবা না। এ সারিদিনের নৌকার মাঝে আবদুল্লাহ, এ সারিদিনের নৌকার মাঝে আব্দুর রহমান, হে রহিমা খাতুন, 5টা মহাসমুদ্র পাড়ি দিয়ে আমার মাওলার কাছে যাইতে হবে। মৌয়াত এক সমুদ্র, কবর এক সমুদ্র, কিয়ামত এক সমুদ্র, মিজান এক সমুদ্র, পুসরাত এক সমুদ্র। এখন দুনিয়ার মধ্যে সমুদ্র পানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে আসো, দেখো তোমার ইমানের অবস্থা কি, ইমান শক্ত না নরম, মজবুত আছে না দুর্বল হয়ে গেছে। দেখো তোমার আমলের অবস্থা কি, তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, তোমার রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি, তুমি চোখের কাছে প্রশ্ন করো, চোখ তো তুই কি ন্যাকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো, ওরে কান তুই কি ন্যাকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো, ওরে জবান তুই কি ন্যাকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো, ওরে হাত কত চুরি করছো, কত ডাকাতি করছো, কত মদের পেয়ালায় স্পর্শ করছো, কত জুলুম করছো, কত খুন করছো, কত সুদ কত ঘুষ গ্রহণ করছো, ওরে হাত অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো, ওরে পাও তুই কি ন্যাকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো, ওরে মন গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই, আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই, হাসিবু কবলান তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও, তুমি তোমাকে হিসাব নাও, খবরদার, পচা পচা ইমান নিয়া পচা আমল নিয়া মৃত্যু বিছানা শুয়ো না, আল্লাহ না করুক আল্লাহ না করুক, পচা ইমান পচা আমল নিয়া তুমি মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাও, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করি
করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া মদ দিয়া বা গাঁজা সেবন করিয়া কোন জাহান্নাম কামাই গজা খবরদার, ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া তুই গেলাম নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা উনি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 দাও, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আজরাইলের মাতাস মানে পাওতার জমিনে এক হাত মা শিকার এক হাত মা গ্রিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফার রু আর বাইর হইতে চাইবে না, রুটা থর থর করে কাঁপতে থাকবে, বলবে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম আইয়ে ভর্তি হইলাম, ভাই আজরাইল আমি নতুন বিবাহ করছি স্ত্রীর সাথে একবার মোলাকাত করার সুযোগ করিয়া দাও, ভাই আজরাইল পরীক্ষা দিছে আগামীকাল রেজাল্ট বের হবে রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও, ভাই আজরাইল অমুক মাহফিলে গিয়া পটুয়াখালী ঈদগাহ মাঠে গিয়া চিন্তা করছিলাম তওবা করব, এই তওবা করব, নামাজ ধরব, রোজার ছাড়ব না, সুন্নাত মাফিক চলব, এই তওবা করব, করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম সারা রাত ঘুমাবো না, সারা রাত ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখব, বন্ধু বান্ধবের আড্ডার প্রস্তুতি আসে না, সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হয়ে যাব। وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت فيقول رب لولا اخرتني الى اجل قريب فاصدق واكن من الصالحين شوف কিছু সদকা করিয়া দেব, সব কিছু দান করিয়া দেব, واكن من الصالحين আমি নেককার আল্লাহ ওয়ালা হয়ে যাব, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রকবি আমার মাওলা গাগি বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা জালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকা রাশিয়া বুলেট কামান কোনো ক্ষমতাকে ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশায়ের হুটা ভরে এমন থাবা মারবে, আল্লাহ মাফ করিও না, তুমি কে দেখো না কত মানুষ বক্তৃতা করতে আছে হঠাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি কে দেখো না গায়ক পরীক্ষা ফকির শাহ স্টেজে বসে বসে এক সেকেন্ডের নাই বড় সবাইখানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও মারা গেছে, যেই রোগী ঔষধ সেবন করছে তাকে দাফন করে আমি চলে আসছি, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও মারা গেছে, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও নাই, যেই আসামিকে কার্যকারী করছে সেও নাই, ধনীও নাই গরিবও নাই জালিমও নাই মাজলুমও নাই, যে খুন হয়েছে সেও নেই, যে খুন করছে সেও নাফার মরো নাই মোমেনও নাই, তুমিও থাকবো না আমিও থাকবো না, কি নিয়ে রওনা করছো ও বাবা, তুমি এখন আমার মাওলার পথ ধরবা না,
অত তোমার ছেলে তোমার ছেলে তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। ও নানা ও নানা, তুমি এখন আমার মাওলাকে সেজদা করবে না, অথচ তোমার নিজের নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি এখন আমার মাওলার পথ ধরবে না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। ও বন্ধু, তুমি এখনো তুমি মাওলার পথ ধরবে না, অথচ এইমাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়ে আসছো। বাবা কেন বুঝো না, আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না কাস্তা, খোদা না কাস্তা, খোদা না কাস্তা, মৌতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মুইজান বুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মৌতের চান্স একবারে, একবারই চান্স, দ্বিতীয়বার চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার যাওয়ার কোনো চান্স নাই রে বাবা। আজাবুল কবর হক্কুন, কবর আজাব সত্য, তুমি কেন মারো না, কেন বুঝো না, আমার নবী কি বিশ্বাস করো না রে বাবা, আমার নবীকে কি বিশ্বাস করো না। তুমি ভাবছো লক্ষ 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 নবীরা সময় মিথ্যা কথা বলছে, লক্ষ সাহাবারা সবাই মিথ্যা কথা বলছে, কোটি কোটি আল্লাহর নবীরা সবাই মিথ্যা কথা বলছে, কোরআন ও হাদিস মিথ্যা, তুমি সত্যবাদী না। ওই শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা যে আদমের জন্য আমি চিরদরে জাহান্নামি হয়ে গেছি, ওই আদমের সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। বাবার আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য কসম কাটিয়ে আসছে। আমার মাওলা বলছে, শয়তান তুই আমার আদম সন্তানের দ্বারা যত কাজ করো, যত অন্যায় কাজ করাও না কেন, আমার আদম সন্তান তওবা করতে দেরি। আমি মাওলা